আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আপেল। আমাদের যে যে পুঁথি লাগবে, লাগবে হচ্ছে পৃথিবী পুঁথি, লাগবে সবুজ পুঁথি, লাগবে পাতা, লাগবে হচ্ছে রসুতা। আমাদের পৃথিবীর পুঁতি লাগবে 45 গ্রাম, আর হচ্ছে সবুজ পুঁতি লাগবে 10 গ্রাম, একটা পাতা লাগবে, আর হচ্ছে আমি নিব 60 নম্বর রসুতা নিব। প্রথমে আমাদের যেটা করতে হবে, পাঁচটা হচ্ছে পৃথিবীর পুঁতি নিয়ে নেব, এখন আমাদের যেটা করতে হবে, একটা পুঁথি কমন আছে আর সাথে 4টা পুঁথি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে পাঁচের ঘর তৈরি করব। এরপরে আমাদের হচ্ছে একটা পুঁথি কমন আছে, পাশে একটা পুঁথি আছে নিব। নেওয়ার পরে 3টা পুঁথি দিয়ে আমাদের পাঁচের ঘর তৈরি করতে হবে। আমরা সবসময় কাজ করব হচ্ছে বাম হাতে সুতায় হচ্ছে পুঁথি ভরে নেব, আর ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দেব। আবারও আমাদের যেটা করতে হবে, একটা পুঁথি কমন আছে, পাশের পুঁথি, পাশের একটা পুঁথি কমন নেব। নিয়ে 3টা পুঁথি দিয়ে আমাদের হচ্ছে পাঁচের ঘর তৈরি করতে হবে। এভাবে সম্পূর্ণ লাইন কর। এখন আমাদের যেটা করতে হবে, এই একটা পুঁথি আছে, পাশের 2টা পুঁথি কমন নিয়ে নেব। নেওয়ার পরে 2টা পুঁথি দিয়ে আমাদের পাঁচের ঘর কমপ্লিট করতে হবে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, শেষে লাইন শেষে আমাদের যেটা করতে হবে, একটা পুঁথি হচ্ছে বেশি কমন নিয়ে নেব। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর হচ্ছে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এখন যেটা করতে হবে, একটা পুঁথি আছে, আর হচ্ছে 4টা পুঁথি দিয়ে এখানে পাঁচের ঘর তৈরি করব। এরপরে এ একটা পুঁথি আছে, আর পাশের একটা পুঁথি কমন নেব। নেওয়ার পরে 3টা পুঁথি দিয়ে আমাদের পাঁচের ঘর তৈরি করতে হবে। এইভাবে আমাদের পুরো লাইনটা করতে হবে। এখন আমাদের শেষে যেটা করতে হবে, একটা কমন আছে আর পাশের 2টা কমন নিয়ে নেব। নিয়ে 2টা পুঁথি দিয়ে আমাদের পাঁচের ঘর কমপ্লিট করতে হবে।
চতুর্থ লাইনে আমাদের যেটা করতে হবে এই একটা পুঁতি আছে আর পাশে একটা পুঁতি ডানের একটা পুঁতি কমন নিয়ে নেব নিয়ে চারটা পুঁতি দিয়ে আমাদের ছয় ঘর তৈরি করতে হবে আবারও একটা পুঁথি আছে পাশ ডানের দুইটা পুঁথি কমন নিয়ে নেব নিয়ে আমাদের তিনটা পুঁথি হলো আর তিনটা পুঁথি নিয়ে নিতে হবে নিয়ে আমাদের ছয়ের ঘর তৈরি করতে হবে এভাবে আমাদের হচ্ছে বর্ডার লাইন করতে হবে তিনটা পুঁথি কমন নেব আর তিনটা পুঁথি দিয়ে ছয় ঘর তৈরি করব এখন আমাদের যেটা করতে হবে এই একটা আছে আর এই পাশের তিনটা কমন নিয়ে নেব নিয়ে দুইটা পুঁথি দিয়ে আমাদের ছয় ঘর তৈরি করতে হবে এখন আমাদের যেটা করতে হবে একটা পুঁথি আছে পাশে একটা পুঁথি কমন নিয়ে নেব নিয়ে চারটা পুঁথি দিয়ে আমাদের ছয় ঘর তৈরি করতে হবে আমরা সবসময় চেষ্টা করব ডান হাত বাম হাতে রস উঠাতে আমরা হচ্ছে পুঁতি ভরে নেব আর হচ্ছে ডান হাতে রস উঠা দিয়ে ক্রস করে দেব এরপরে যেটা করতে হবে একটা পুঁতি আছে আর পাশের এই দুইটা পুঁতি কমন নিয়ে নেব নিয়ে আমাদের হচ্ছে দুইটা পুঁতি দিয়ে হচ্ছে পাঁচের ঘর তৈরি করতে হবে এখন আমাদের যেটা করতে হবে একবার হচ্ছে ছয়ের ঘর তৈরি করব আর একবার পাঁচের ঘর তৈরি করব আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর হচ্ছে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন একটা কমন আছে আর পাশের দুইটা কমন নিয়ে নেব নিয়ে আমাদের তিনটা পুঁথি দিয়ে হচ্ছে ছয়ের ঘর তৈরি করতে হবে এখন আমাদের যেটা করতে হবে একবার ছয়ের ঘর একবার পাঁচের ঘর করব শেষে আমাদের যেটা করতে হবে একটা পুঁথি কমন আছে আর পাশে এই তিনটা পুঁথি কমন এনে নেবো
নিয়ে একটা পুঁথি দিয়ে আমাদের পাঁচের ঘর তৈরি করতে হবে। এখন আমাদের যেটা করতে হবে, আমি এখন যেটা করতে করবো, একটা পুঁথি আছে ডান সাইডে, একটা পুঁথি কমন নিয়ে নেব, বাম সাইডে একটা পুঁথি কমন নিয়ে নেব। নিয়ে আমাদের তিনটে পুঁথি হলো। এখন আমাদের যেটা করতে হবে, চারটা পুঁথি দিতে হবে। চারটা পুঁথি দিয়ে আমাদের সাতের ঘর করতে হবে। এখন আমাদের একটা পুঁথি আছে, আর হচ্ছে এই তিনটা পুঁথি কমন নিয়ে নেব, মোট হবে চারটা পুঁথি, আর তিনটা পুঁথি হচ্ছে নিয়ে নেব, নিয়ে হচ্ছে সাতের ঘর তৈরি করব। এভাবে আমাদের হচ্ছে পুরো লাইনটা করতে হবে। চারটা পুঁথি কমন হবে, আর একটা তিনটা পুঁথি হচ্ছে নিব, নিয়ে সাতের ঘর তৈরি করব। আমার ভিডিওটা হচ্ছে অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? পাশে থাকা বেল আইকনটা টাচ করে দেবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখন আমাদের যেটা করতে হবে, এই একটা পুঁথি আছে, পাশের ওই চারটা পুঁথি কমন নিয়ে নেব, নিয়ে হচ্ছে দুটা পুঁথি দিয়ে আমাদের সাথে ঘর কমপ্লিট করতে হবে। শেষে আমাদের অবশ্যই একটা হচ্ছে পুঁথি বেশি ধরতে হবে। এখন আমাদের পরের লাইনে যেটা করতে হবে, এই একটা পুঁথি আছে, পাশে এই পুঁথিটা কমন নিয়ে নেব, নিয়ে হচ্ছে তিনটা পুঁথি দিয়ে আমাদের পাঁচের ঘর তৈরি করতে হবে।
এরপরে আমাদের যেটা করতে হবে একটা পুঁথি আছে পাশে এই দুইটা পুঁথি কমন নিয়ে নেব নিয়ে দুইটা পুঁথি দিয়ে আমাদের পাঁচের ঘর কমপ্লিট করতে হবে এইভাবে আমাদের পুরো লাইনটা কমপ্লিট করতে হবে এখন আমাদের যেটা করতে হবে এই একটা পুঁথি আছে আর পাশের এই তিনটা পুঁথি কমন নিয়ে নেব কমন নিয়ে একটা পুঁথি দিয়ে আমাদের হচ্ছে পাঁচের ঘর কমপ্লিট করতে হবে এখন আমাদের যেটা করতে হবে এখন এখানে একটা পুঁথি নিয়ে এখানে আমাদের গিট্টি দিয়ে দিতে হবে গিট্টি দিয়ে এখন আমরা বাকি রস সুতাটা কেটে দেব বাকি রসুনটা পুঁথির মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে দেব এখন আমাদের যেটা করতে হবে এই হচ্ছে সামনে এখানে যে পাঁচটা পুঁথি আছে এটাতে দুইটা হচ্ছে পুঁথি কমন নিয়ে নেব নিয়ে হচ্ছে যেটা করতে হবে এখানে এখানে আমাদের গিট্টি দিয়ে দিতে হবে গিট্টি দিয়ে আমরা যেটা করব আমাদের এখানে মাঝখানে গিট্টি দিয়ে নিতে হবে এরপরে যেটা করতে হবে এই যে এখানে আছে মাথার এখানে এটা ভিতরে ঢুকিয়ে দিব এই দেখেন এরপরে নিচে নিচে যেটা করতে হবে এই যে নিচে শেষটুকু এই যে এতটুকু যেটা আছে ওটা হচ্ছে ভিতরে দিয়ে নেব এই যে এখন যেটা করতে হবে আমাদের এই দুই রসুতার মাথায় একটা বড় হচ্ছে সবুজ কালার পুঁথি দিয়ে নেব দেওয়ার পরে আমাদের পাতা দিয়ে নিতে হবে
আমরা কয়েকটা হচ্ছে সবুজ বুদ্ধি নিয়ে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে আমাদের ডাল তৈরি করতে হবে। এখন আমরা যেটা করবো, ছয়টা পুঁতি নিয়ে রসটা হচ্ছে ছয়টা পুঁতির ভিতর দিয়ে গুঁড়িয়ে দিব। ঘুরিয়ে আমরা এখানে গিটি দিয়ে দিব যাতে শক্ত হয়। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমার হচ্ছে আপেল তৈরি হয়ে গেছে। দেখেন খুব সহজে আমরা হচ্ছে পুঁতি দিয়ে আপেল তৈরি করে ফেলেছি। এরকম যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের হচ্ছে ডিসক্রিপশন বক্সের লিংক চলে যায়। তাহলে আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, টাটা।